আসসালামু আলাইকুম, সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল তালুকদার, মেসার্স আল্লাদান রাইস এজেন্সি। আজকে আপনাদের চালের বেচাকেনা কেমন চলছে? চলে বেচাকেনি, আসলে রোজা উপলক্ষে আমাদের বেচাকেনি খুব কম, 15-20 দিন ধরে চালের দাম যা ছিল তাই আছে, কোনো চালের দাম বাড়ছে না। আর সামনে রোজা আসতেছে, রোজাতে চালের দাম আসলে কখনো বাড়ে নাই আর বাড়ার সম্ভাবনাও নাই। এটা কি স্যালা? এটা হচ্ছে পিঠে খাওয়ার আতপ, ওটা 45 থেকে 46 টাকা বিক্রি হচ্ছে। আর মিনিকেট, যে এটা মিনিকেট নাকি? হ্যাঁ মিনিকেট, মিনিকেটটা বিক্রি হয়েছে 72 থেকে 74 টাকা। 74 টাকা, হ্যাঁ। আর হ্যাঁ 55 থেকে 56 টাকা। 55 থেকে আর 56 টাকা, হ্যাঁ। আর এটা নাজির শাল, এটা 75 থেকে মনে করেন 80 টাকা পর্যন্ত আছে। এর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটির উপরে দাম ডিপেন্ড, কোয়ালিটির উপরে দাম ডিপেন্ড করে এভাবে আছে। মানে চালের দাম কোনো বাড়ছে না কমছে না, এই অবস্থায় চলতেছে। আর উঠেছে যে প্লাস চাল চিনি গুঁড়া, এটা এটা কত করে বিক্রি হচ্ছে? এই কাঠারি আতপটা বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা। আর এটা প্লাস চাল, এটা পুরানোটা, এটা বিক্রি হচ্ছে 150 টাকা, 150 টাকা, 150 টাকা কেজি। নতুন প্লাস চাল যেটা, ওটা 140 থেকে 45 টাকা, ভালো মানের গুলো। আরে এটা হচ্ছে লাল বিরই, এটা 68 থেকে 70 টাকা চলতেছে। এটা লাল আমন, 58 থেকে 60 টাকা। আসলে কখনো চালের দাম বাড়ে না, বাড়ার সম্ভাবনা আমরা দেখছি না, আশা করি বাড়বে না, বাড়ার কোনো সম্ভাবনা নাই।